আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং আমরা সবাই ভালো আছি। আজকে ফ্যামিলি বক্সের অন্যতম একটা ভিডিও স্মৃতিচারণ করেছি আপনাদের সাথে। আসলে এই ভিডিওটা 2020 সালে আমার করা ছিল একটা জায়গায়, আমার সাক্ষাৎকারের একটা ভিডিও। তো আমার জীবনে অনেক কিছুই এসেছিল, আস্তে আস্তে আমার জীবন থেকে সব কিছু চলে গেছে। যেগুলো চলে গেছে তার ভিতরে অন্যতম একটা সাইড হচ্ছে আমার এই ভিডিওটা। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমার জীবনে কি কি ছিল, আবার কি কি চলে গেছে, সব কিছু একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজকে হচ্ছে আমার যেই মানে অনেক দামি জিনিসের ভিতরে এটা একটা দামি জিনিস ছিল, আমার একটা শখ ছিল, তো এটা নিয়ে আমার একটা সাক্ষাৎকারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক, ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। প্রাইস, আচ্ছা এটা প্রাইসটা আরেকটু কম হতে পারতো। আমাদের বাংলাদেশ আসলে স্পোর্টস বাইকের জন্য সবাই কিন্তু হা করে বসে থাকে যে একটা গুড লুকিং এর বাইক স্পোর্টস বাইক হিসেবে চালাবো। এটা আসলে আমাদের যেহেতু বাংলাদেশ, আমাদের সাধ্যের ভিতরে থাকলে কিন্তু সবাই, যদিও মার্কেটে এটা টানাটানি, তারপরেও মানে এটা প্রাইজেবলটা যদি একটু কম হতো তাহলে মনে হচ্ছে যে আমাদের যারা মানে ছোটখাটো বাইকার্স আছি বা মধ্যবিত্ত বাইকার্স আছি তাদের জন্য খুব বেটার হতো এটা। কারণ দেখেন এটা হচ্ছে 2,80,000 টাকা, এটা যদি আপনি ফুল কাগজ করতে যান সেক্ষেত্রে কিন্তু এটার 3 লাখ আপ হয়ে যাচ্ছে, 3 লাখ আপ হয়ে যাচ্ছে। 3 লাখ আপে কিন্তু আপনি অন্যান্য কান্ট্রি যদি ফলো করেন, ফরেন কান্ট্রিগুলোতে দেখবেন 3 লাখ টাকায় কিন্তু ভালো মানের স্পোর্টস বাইক পাওয়া যায়। এক্স্যাক্টলি, ভালো মানের স্পোর্টস বাইক পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটার প্রাইজেবলটা যদি একটু কম হতো, যদিও বাংলাদেশে আপনার প্রথম যে বাইকগুলো লঞ্চ করে একদম হাই রেঞ্জ বাড়িয়ে দেয়, তারপরে আস্তে আস্তে এটা হচ্ছে মানে ডাউন হয়। আমি মনে করি যে এই বাইকটা যদি আর একটু প্রাইসটা কম হতো বা কমানো যায় সেক্ষেত্রে আমাদের মতো যারা বাইকার্স আছে তাদের জন্য খুব ভালো হবে। অনেকক্ষণ ধরে মাসুম ভাই আপনার কাছে একটা কথা শুনছি, সেটা হচ্ছে প্রায় একদিনে 800-900 কিলোমিটার আপনার চালানো, মানে আমার কেন জানি মনে হচ্ছে আপনার লং রাইডের এক্সপিরিয়েন্সটা একটু মানে অন্যান্য সিটি রাইডের থেকে ভালো। তো আমাদেরকে আপনার লং রাইড হয়তো আপনি মাঝে মধ্যে দিয়ে থাকেন, তাহলে একটু লং রাইড সম্পর্কে একটু বলেন যে ওভারঅল বাইকের পারফরমেন্স কেমন ছিল। আসলে লং রাইডের কথা যদি বলতে যাই তাহলে আমি আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে, সেটা হচ্ছে ছোটবেলা থেকে কিন্তু আমি বাইক প্রেমী। আচ্ছা, হ্যাঁ, যদিও ছোটবেলা থেকে বাইক চালানো হয়নি, বাইক শেখা হয়েছে খুব ছোটবেলা থেকে। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাইক নিয়ে অনেক দূর দূর লং করব, সারা বাংলাদেশ ট্যুর করব, এবং কি আমি গোটা এশিয়াকে কভার করতে চাই। হ্যাঁ, লং ট্যুর এশিয়া কভার দিলে আমি কিন্তু তো প্লেন হতে চাই। থ্যাংক ইউ, আপনি যদি আমার প্লেন থেকে তাহলে আমার একটু আরেক সাহস বাড়লো। হ্যাঁ, তো ওই ছোটবেলা থেকে ওই ইচ্ছাটাই ছিল। তারপরে যখন আমি বাইক নিই, বাইক নেওয়ার পরে লং ট্যুরটাই বেশি পছন্দ। যেমন আমি অনেক দূর লং ট্যুর করেছি একা একাই, যেমন আপনার রাজশাহী টু কুয়াকাটা, রাজশাহী টু সিলেট আমার লং ট্যুর যেটা, আর রাজশাহী টু আপনার ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, এগুলো আমার লং ট্যুর করা হয়েছে। আর লং ট্যুর করতে খুব ভালোবাসি, লং ট্যুর আমার খুব ভালো লাগে। রাতের ক্ষেত্রে যখন লং এ ছিলেন তখন কি রাতে রাইড করা হয়েছে? আমি আসলে নাইট রাইড করতে বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাইট রাইডটা আমার খুব ভালো লাগে, যদিও মানে এরকমও হয় আমি নাইটে চোখ বন্ধ করেও নাইট রাইড করতে পারি, এরকম একটা, যদিও না বাইক রাইড যারা করে আসলে মানুষ কিন্তু অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে সেটাই হবে, সেটাই। আমি দিনে বেশি কমফোর্ট মনে করি না। আচ্ছা আচ্ছা, নাইট রাইডটা করলে খুব ভালো লাগে, কারণ জ্যাম থাকে না,
কিছু ফাঁকা রোড থাকে, গাড়ি চলা অবস্থায় থাকে, এই জন্য আমার বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আমার সুজুকি জেক্সার SF-FI এটা খুবই ভালো। আপনি যদি আমাদের কোম্পানির উদ্দেশ্যে বা আপনি অন্যান্য বাইকারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে আপনি ক্যামেরাতে বলতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোটরসাইকেল ভ্যালি আমাদের আমাকে তাদের স্টুডিওতে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সব বাইকার্সরাই কিন্তু আসলে ভাই ভাই। হ্যাঁ, আমি একা বাইকার্স, আমাকে আপনারা দেখে শিখতে পারেন অথবা আমি আপনাদের কাছে শেখার অনেক কিছু আছে। আমি আজ ছোট বাইকার একদম, তারপরেও যাদের মনে জায়গা করে নিয়েছি বাইক চালিয়ে, তারা অবশ্য সব জায়গায় ডাকে। তো আমি মোটরসাইকেল ভ্যালিকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ তারা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের একটা বাইকার্স ক্যাফেতে অংশগ্রহণ করার জন্য। আর মোটরসাইকেল ভ্যালিকে আমার পক্ষ থেকে মানে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য। এবং সব বাইকার্সদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যত গতি তত ক্ষতি, ইউজ হেলমেট সেফ রাইড। হ্যাঁ, আপনারা যত বড়ই বাইকার্স হন না কেন, হ্যাঁ অবশ্যই ইউজ হেলমেট। হেলমেট ব্যতীত আপনি বাইকের উপরে ওঠাই কিন্তু আপনার মানে সেও না। আপনি যত ছোট বড় বাইকার্স বলেন, বাইক যদি আপনি রাইড করেন অবশ্যই আপনি হেলমেট ইউজ করবেন। যদি আপনি লং ট্যুরে যান, লং ট্যুরে গেলে আপনার অবশ্যই সেফটি গিয়ারগুলো আপনি ব্যবহার করবেন, এটাই। আর বাইকের অ্যাক্সিডেন্টগুলো আমাদের বাংলাদেশে রিসেন্ট ইদানিং বেড়ে গেছে। হ্যাঁ, এটার কারণ একমাত্র কারণ টপ স্পিড এবং ওভারটেকিং, এবং হচ্ছে সেফটি গিয়ার ব্যবহার করেন না, হেলমেট ব্যবহার করেন না। এটা একটা বাইকারের ক্ষেত্রে খুবই খুবই মানে দুঃখজনক। যারা যে বাইকার তারা অবশ্যই মানে এই কথাগুলো মাথায় রাখবেন, সেফটি গিয়ার ইউজ করবেন, ইউজ হেলমেট সেফ রাইড, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, এবং খুব ধীরে সুস্থে আপনারা বাইক রাইড করবেন। আপনারা মনে রাখবেন, আপনারা কিন্তু আপনার জন্য একটা ফ্যামিলি কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকে। আপনি যখন বাইক নিয়ে বাইরে যান তখন কিন্তু আপনার ফ্যামিলিটা আপনার জন্য তাকিয়ে থাকে, যে কখন আমার ছেলে, কখন আমার হাজবেন্ড, কখন আমার ভাই বাইক নিয়ে আমাদের মানে বাসায় ফিরবে। আপনার খেয়াল রাখতে হবে, বাইক চালালেই হবে না, আপনি সম্পূর্ণরূপে আপনার ফ্যামিলির দিকে নজর দিয়ে, আপনার একটা লাইফ আছে, আপনার জীবনের দিকে নজর দিয়ে আপনি বাইক চালাবেন, তাহলে আমি মনে করব যে আমাদের বাংলাদেশের অ্যাক্সিডেন্টগুলো কমে আসবে, কমে আসবে। আর অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন, হেলমেট ইউজ করলে আপনার অনেক অনেকটাই সেফটি হবে। আর অবশ্যই লং ট্যুরে গেলে আপনারা বাইকের যত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সম্পূর্ণ আপনারা নিয়ে নেবেন এবং সেফটি গিয়ার ইউজ করবেন। আবারও বলছি, সেফটি ইউজ হেলমেট সেফটি লাইফ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেকটা কথা আমাদের সাথে শেয়ার করেছেন ইউজারদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, সেজন্য আবারও ধন্যবাদ জানাই। আমাদের ছোট্ট একটা আবদার, সেটা হচ্ছে আমাদের বাইকার্স ক্যাফেতে যারা আসেন তাদের কাছ থেকে আমরা একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য তাদের একটা সিগনেচার আমাদের স্টুডিওতে আমরা কালেক্ট করি। সো আমিও চাইবো যে আমাদের সেট আপে আপনি যদি একটা আপনার সিগনেচার দিয়ে যেতেন আর কি। আজকের তারিখ হচ্ছে 3/12/2020। ধন্যবাদ মাসুম ভাই, আপনার জন্য ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোটরসাইকেল ভ্যালি।